মহাসড়ক ঈদ যাত্রার খবর জানাতে সাফার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যাব সাফারের নাজমুল হুদার কাছে। নাজমুল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার কতটা স্বস্তির হবে ঈদ যাত্রা? আমরা নাজমুলকে এই মুহূর্তে যুক্ত করতে পারছি না। রেজাউল করিম মানিক রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। মানিক, প্রস্তুতি কতটা স্বস্তির হবে এবারের ঈদ যাত্রা? আসিফ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে ঢাকা রংপুর যে মহাসড়কটি রয়েছে, এটি চার লেনের যে মহাসড়ক, এবারে অনেকটাই স্বস্তির অর্থাৎ ঈদ যাত্রা হতে পারে বলে আমরা যতটা জানতে পেরেছি। কেননা এই যে মহাসড়কটি রয়েছে রংপুর থেকে অর্থাৎ ঢাকা পর্যন্ত অর্থাৎ টাঙ্গাইল পর্যন্ত যে চার লেনের যে মহাসড়ক, এই মহাসড়কের অধিকাংশ জায়গায় অধিকাংশ কাজ শেষ হয়েছে, প্রায় 80% কাজ শেষ হয়েছে, 20% কাজ অর্থাৎ বগুড়া এবং সিরাজগঞ্জের এই দিকে কিছুটা কাজ বাকি থাকলেও অর্থাৎ যান চলাচলের জন্য অর্থাৎ প্রস্তুত রয়েছে এই মহাসড়ক। বিদায় কিন্তু আসলে অর্থাৎ ঈদ এবারে যে ঈদ যাত্রা, এটা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আমরা জানতে পেরেছি। আর প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নিশ্চিত নিরাপত্তা এই মহাসড়ক জুড়ে রাখা হয়েছে এবং কোথাও যাতে দীর্ঘ যানজট না হয় সেজন্য ট্রাফিক ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। পাশাপাশি যে আমি রয়েছি রংপুর নগরীর মডার্ন মোড়ে, মডার্ন মোড় থেকে অর্থাৎ ঠাকুরগাঁও পঞ্চগড় রোডের যে হাইওয়েটা রয়েছে এটিও কিন্তু প্রস্তুত রয়েছে। পাশাপাশি লালমুড়ি আটকুড়ি গ্রামের যে হাইওয়ে রয়েছে এটাই কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ সব মিলে আমরা যে কথা বলেছি ট্রাফিক পুলিশের যে রংপুর জোনের যে প্রধান রয়েছে তার সাথে কথা বলেছি, মেনাজুল আলমের সাথে, তিনি বলেছেন যে ঈদ যাত্রা যাতে স্বাভাবিক করা যায় এবং এই কারণে ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থা থেকে অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং মেট্রো পুলিশ মিলে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যাতে অর্থাৎ ঈদে ঘরমুখ যে যাত্রীগুলো রয়েছে তারা বাড়িতে এসে ঈদ করবেন ঢাকা থেকে, তারা যেন স্বস্তিমূলকভাবে আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। সব মিলে এবার ঈদ যাত্রা আনন্দদায়ক এবং সুখকর হবে বলেই আমরা জানতে পেরেছি, এটা আমাদের কাছে স্পষ্ট করেছেন প্রশাসন। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর। জানতে চলে যাব সহকর্মী নাজমুল হুদার কাছে সাভারে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইলে এবং বাইপাইলে আপনি জানেন যে ঢাকা আশুলিয়া এই এলিভেট এক্সপ্রেসের যে কাজ সেটা কিন্তু পুরোদমে চলছে, যার কারণে এখন এই সড়কটা কিন্তু যানজট রয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানকার এখন কিন্তু যে ঈদের যে ছুটি, সেই ঈদের ছুটি কিন্তু শুরু হয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে মানুষ কিন্তু শুরু করেছে এবং যানজটও কিন্তু প্রচুর যানজট রয়েছে সড়কে। এবং এই সড়কে আপনি জানেন যে সে সড়কের উন্নয়ন কাজ এবং একই সঙ্গে কিন্তু যে সড়কের যে যানজট সেটা কিন্তু আসলে শুরু হয়েছে এবং যেহেতু এখন কিন্তু যে মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যেহেতু 22টি জেলার মানুষ যাতায়াত করে এবং সে কারণেই কিন্তু আসলে এই সড়কের যে এলিভেট এক্সপ্রেস যে কাজ সেটা কিন্তু পুরোদমে কাজ চলছে এবং এই সড়ক এবং জনপথ বিভাগ অর্থাৎ এই প্রকল্পের যে পরিচালক শাহাবুদ্দিন খানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঠিক আর কয়েকদিনের মধ্যেই আসলে এই সড়কটি খুলে দেওয়া হবে এবং সড়কের যে উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলি যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে সেখানে যে কাজের যে জায়গাটা দ্রুত কাজ শেষ করে সেখানে উন্মুক্ত করে দেওয়া হবে এবং যাতে যে রাস্তা সরু হয়ে গেছে এবং সেই জায়গাটা তারা যাতে এক সিঙ্গেলে যেহেতু এখন ওয়ান সিঙ্গেলে গাড়ি চলছে সেখানে যাতে টু সিঙ্গেলে গাড়ি যেতে পারে সেই কারণে আসলে সেই সড়কের কাজটি তারা করছে দ্রুত। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সড়ক এবং ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।